শুরু করে শপিং মল খুলতে শুরু করেছে পুরোদমে। জনমনে কিছুটা স্বস্তি ফেরায় নগরীর হাট বাজার বিপণী বিতানে বাড়ছে ক্রেতাদের ভিড়। বিস্তারিত জানাতে বরিশাল চক বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বরিশালের ব্যবসা বাণিজ্যের চিত্র কেমন দেখছেন আর ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, বরিশালে স্বাভাবিক হতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান এবং বেশিরভাগ জায়গায় বিভিন্ন শপিং মল থেকে শুরু করে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দোকানপাটটা খুলে তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলোর পসরা সাজিয়ে বসেছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে এখন পর্যন্ত আসলে বেচা কেনা সেরকম একটা বাড়েনি, কারণ ক্রেতা সমাগম বাড়লেও বেচা কেনা আসলে আগের তুলনায় অনেকটাই কম। যদিও সড়কে মানুষের উপস্থিতি বেশ ভালো দেখা যাচ্ছে, দোকানপাটগুলোতেও ক্রেতাদের উপস্থিতি রয়েছে, তবে বেচা কেনা এখনও আগের মতো পুরোদমে শুরু হয়নি বলে দাবি আসলে ব্যবসায়ীদের, এবং এটি আসলে শুরু হতেও বেশ কিছু সময় লাগবে বলে জানিয়েছেন তারা। এবং আমি যে জায়গাটিতে রয়েছি বরিশাল চকবাজার এলাকায়, এই জায়গাটি কিন্তু একসময় বলতে এই আন্দোলনের আগেও কিন্তু উৎসব ছাড়াও আসলে জমজমাট থাকতো, সবসময় ক্রেতা বিক্রেতা এবং বাসিন্দা নগরবাসীর আনাগোনায় কিন্তু পুরোপুরি জমজমাট থাকতো। এই সেই জমজমাটি ভাবটা কিছুটা পরিবর্তন এসেছে, তারা কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং জনমনে কিছুটা স্বস্তি ফেরায় তারা কিন্তু চকবাজারমুখী হচ্ছে, কিংবা তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র কেনাকাটায় সেগুলো করতে কিন্তু তারা এই চকবাজার এলাকায় ভিড় করছে। এবং এছাড়াও নগরীর অন্যান্য শপিং মলগুলো রয়েছে সদর রোড এলাকায় কিংবা অন্যান্য যে এলাকাগুলোতে রয়েছে সেগুলো কিন্তু পুরোদমে খোলা শুরু হয়ে গেছে এবং তারা তাদের বেচা কেনাও শুরু করেছে। তবে তারা বলছেন যে বেচা কেনা স্বাভাবিক হতে বেশ কিছু সময় লাগবে, তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কিছুটা লোকসানের মুখ দেখেছেন কিংবা আশঙ্কা করছেন বলে তারা জানিয়েছেন। এবং সড়কগুলোর কথা যদি বলি, সড়কগুলোতেও কিন্তু মানুষের চলাচল বেশ স্বাভাবিক হচ্ছে, তারা নির্বিঘ্নে আসলে কিন্তু তাদের গন্তব্যস্থানে যাচ্ছে কিংবা বাসা থেকে বেরোচ্ছে। এবং এই যে চকবাজার এলাকা কিংবা বরিশালের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর বেচা কেনাও স্বাভাবিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে, এমনটাই প্রত্যাশা করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, বরিশাল থেকে ব্যবসা বাণিজ্যের খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।